আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমাদের কলেজ দেখাবো, তাই আমি আজকে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। পথিমধ্যে নানান জিনিস দেখতে পাচ্ছি। কলেজে গিয়ে সর্বপ্রথম আপনারা যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে কাকমারি কলেজের মাঠ। এটি কোনো ছোটো মাঠ নয়, কিংবা মাঠের ইতিহাসও ছোট নয়। এই কাকমারি মাঠেই 1957 সালে কাকমারি সম্মেলন হয়েছিল। এই কাকমারি সম্মেলন থেকেই মাওলানা ভাসানী পাকিস্তানিদের সর্বপ্রথম আসসালামু আলাইকুম জানিয়েছিলেন। অর্থাৎ বুঝতেই পারছেন কত গৌরব উজ্জ্বল একটি মাঠ। মাওলানা মোহাম্মদ আলী কলেজ কাকমারি, এই কলেজের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। পরবর্তীতে 1975 সালে এই মাঠে একটি সভায় বঙ্গবন্ধু এসেছিলেন। এটা হচ্ছে আমাদের কলেজের সীমানা। মুক্তিযুদ্ধের পর সর্বপ্রথম এই কলেজটি সরকারি হয়েছিল বলে এটি বলা হয়। এই কলেজ থেকে এইচএসসি, অনার্স, মাস্টার্স এবং ডিগ্রি করা যায়। এই কলেজের বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে, তার মধ্যে রয়েছে কয়েকটি ফুল বিল্ডিং এবং কয়েকটি টিনশেড বিল্ডিং রয়েছে। এই ভবনটি অনার্স ভবন, এখানে অনার্সদের ক্লাস হয়, পাশাপাশি বিভিন্ন ধরনের বড় বড় পরীক্ষা হয়ে থাকে। কলেজের ছেলেদের এবং মেয়েদের থাকার জন্য রয়েছে একটি করে হল। এই কলেজটি টাঙ্গাইল শহর থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে। এটি হচ্ছে আমাদের কলেজের একটি ক্যান্টিন, যেখান থেকে চা বিস্কুট, চকলেট সহ রয়েছে নানান ধরনের খাবার, তাছাড়াও রয়েছে সিগারেট। এখানে চিঠি আদান প্রদানের জন্য রয়েছে একটি ডাকঘর, শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ক্যারাম, দাবা সহ আরও বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে স্কাউট গ্রুপ এবং বিভিন্ন ধরনের রক্ত দেওয়ার গ্রুপও রয়েছে। এটি আপনারা যেটি দেখতে পারছেন সেটি হচ্ছে ছাত্র সংসদ ভবন, যেখান থেকে এই কলেজের রাজনীতি পরিচালিত হয়। একসময় আমাদের কলেজে র‍্যাগিং থাকলেও এখন র‍্যাগিং নেই বললে চলে, তবে মাঝে মাঝে বিভিন্ন ধরনের মিছিল মিটিং হয়ে থাকে। আমাদের কলেজে বেশ কয়েকটি সাবজেক্টে অনার্স এবং মাস্টার্স করার সুযোগ রয়েছে। আমাদের কলেজে রয়েছে একটি বড় মসজিদ এবং প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা আলাদা নামাজ পড়ার জন্য ব্যবস্থা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।